আসসালামু আলাইকুম। এখন যে গাছটি দেখতেছেন এটি তেলাকুচু বা তেলাকুচা নামে পরিচিতি, আর এই গাছটির আছে অত্যন্ত ঔষধি গুণাবলী। চলুন আমরা বিস্তারিত জেনে আসি। তার আগে এখনও যারা কৃষি টেকনিক সাবস্ক্রাইব করেনি অবশ্যই কৃষি টেকনিক সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। তেলাকুচু বা তেলাকুচা অনন্য গুণাবলী সমৃদ্ধ এক প্রকার ভেষজ উদ্ভিদ। বাংলাদেশের বিভিন্ন দিকে অঞ্চল বিশেষে একে বিভিন্ন নামে ডাকা হয়। কুচিলা, তেলাকুচু, তেলাহচি, তেলাচোরা, তেলাকুচু ইত্যাদি নামে ডাকা হয়। আপনার অঞ্চলে গাছটিকে কী নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গাছটি ভেষজ ব্যবহারের জন্য এর পাতা, মূল ও ফল ব্যবহৃত হয়। এটি দেখতে গাঢ় সবুজ রঙের নরম পাতা ও লতা জাতীয় উদ্ভিদ। লতার কাণ্ড থেকে আকসির সাহায্যে অন্য গাছকে জড়িয়ে ধরে এরা ওপরে ওঠে। এই গাছটিকে পরগাছা হিসেবেও বলা যেতে পারে। তেলাকুচু বা তেলাকুচা দেশের প্রায় সব অঞ্চলেই, বসতবাড়ির আশেপাশে, রাস্তার ধারে, বন জঙ্গলে জন্মায়। অবহেলিত এই লতাজাতীয় গাছটির অত্যন্ত ঔষধি উপকারী। চলুন আমরা বিস্তারিত আরও জানি। তেলাকুচু বা তেলাকুচাতে প্রচুর বিটা ক্যারোটিন আছে। তেলাকুচুর ফলে আছে মাস্টার সেলস স্ট্যাবিলাইজিং অ্যানাফাইলিন রোধি এবং অ্যান্টিহিস্টামিন জাতীয় উপাদান। কবিরাজি চিকিৎসায় তেলাকুচু বেশ কিছু রোগে ব্যবহৃত হয়, যেমন কুষ্ঠ, জ্বর, ডায়াবেটিস, ব্রঙ্কাইটিস ও জন্ডিস ইত্যাদি। এইসব রোগে তেলাকুচু ব্যবহৃত হয়। এটি ডায়াবেটিসের ক্ষেত্রে এক নম্বর কার্যকরী ঔষধ হিসেবে কাজ করে, রক্তের সুগার কমাতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীরা 7 দিন এই পাতার রস করে অথবা ভর্তা করে ভেজে পরীক্ষামূলকভাবে খেয়ে দেখুন, ডায়াবেটিস আপনার অনেক কন্ট্রোলে চলে আসবে। অনেক সময় জ্বর, মাথা ব্যথায় মাথা প্রচণ্ড ব্যথা করতেছে, ঠিক সেই সময় এই পাতার রস করে মাথায় প্রলেপ লাগালে আপনার 3 থেকে 4 মিনিটের ভেতর মাথা ব্যথা দূর হয়ে যাবে। এটি খুবই কার্যকর। আর এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তীতে এরকম ভিডিও দেখতে অবশ্যই কৃষি টেকনিক সাবস্ক্রাইব করে কৃষি টেকনিকের সাথেই থাকুন।